ফ্রেন্ডস সমস্ত লেডিজ তোমাদের অনেক স্বাগত ও ভালোবাসা জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর দীপাবলি আশা করি তোমাদের খুব ভালো কেটেছে। তো যেখান থেকে ব্লগটি শেষ করেছি সেখান থেকেই আবার ব্লগটি শুরু করছি। তো রাতে দীপাবলি রাতেই আর কি আছে আমার হাজব্যান্ডের বার্থডে, তো ওকে সারপ্রাইজ দেবো। পাশের ঘরে আছে, ও কিছু জানে না, তো একদমই জানে না, ওর আসলে বার্থডেটা মনেও থাকে না। আর আমি কেক বানিয়েছি, ফ্রিজে আছে, আর পায়েসও করেছি। তো পায়েসটা আজ দেবো না, কাল সকালে শাশুড়িকে ডেকে ওকে ভান্তপতি আশীর্বাদ করতে বলবো পায়েস দিয়ে। আর দুপুরবেলা একটু ইচ্ছা আছে বিরিয়ানি করার, ও যেহেতু বিরিয়ানি ভালোবাসে, তো আজকেও এনেছি রেস্টুরেন্ট থেকে একজনকে দিয়ে আনিয়ে নিয়েছি চিকেন বিরিয়ানি আর অল্প কিছু খাবার ছেলে মেয়ের জন্য, ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন কষা, আর একটু চাউমিন আনিয়ে নিয়েছি ছেলে মেয়ের জন্য, তো ওরা খেয়ে নেবে। আর একটু বিরিয়ানি এনে নিয়েছি দু প্যাকেট, তো ওটা ওকে দেবো, ও যেহেতু রেস্টুরেন্টের খাবার ভালোবাসে আর ওর একটু রাত করেই খায়। আর যে চাউমিন আর এনেছিলাম সেটা মানে মানে বাড়ি এসে তাড়াতাড়ি চলে এসেছে প্রাকৃতিক দুর্যোগের কারণে, তো ওটাই দিয়েছি খেতে। আর রাতের বেলা যেটা দেবো সেটা এখনও জানে না, সবটাই সারপ্রাইজ। তো এখন আমি যাবো তোমাদের সাথে কথা বলার পরে, এখন আমি যাবো করে একটু ডেকোরেশন করতে। তো ডেকোরেশনটা সেরকম কিছুই না, জাস্ট একটু ফুল দিয়ে সাজিয়ে। তো চলো, আগে এখন আর কিছু বলছি না, তো চলো, পাশের ঘরে আছে শুনে ফেলবে, তো সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে। তো আরও একটা তো কথা তোমাদের বলা হয়নি, যে ধনতেরাসের গিফট পেয়েছি তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে। তো এই দেখো একটা পেন্ডেন্ট, এই পেন্ডেন্ট আমাকে দিয়েছে, আর মেয়েকেও একটা সিলভারের চেন আর লকেট দিয়েছে এবার সবসময় বাড়িতে পরার জন্য, দরকার ছিল ওটা ওই জন্য দিয়েছে। আর আমাকে একটা পেন্ডেন্ট দিয়েছে, তো এটা মেয়েও পড়তে পারবে আমিও পড়তে পারবো। তো আর এবার আমি ওপরে যাবো, তোমাদের দাদাভাই পাশের ঘরে আছি, তো কিছু জানে না, তো চুপি চুপি এখন ওপরে যাবো মেয়েকে নিয়ে, আর টেবিলটা একটু ডেকোরেশন করবো। তো গাইস এখন আমি ওপরটা সাজিয়ে নিয়েছি, কমপ্লিট হলো এই মাত্র। তো তেমন কিছুই না, খুবই সিম্পল একটু সাজিয়ে নিলাম, যেহেতু রাত হয়ে গেছে। আর এখন ওকে ডাকবো, নিচে আছে, তো মেয়ে আছে ওর পাহারা দেওয়ার দায়িত্বে, তো এখনও সেইভাবে কিছু বুঝতে পারিনি, তো এখন ডাকবো। তো চলো না ওকে ডেকে নিই, এখন একটু ডেকে নিই। আর আমি তো আমাদের বার্থডে বয় হাজির, মামা উইশ করেছে বাবাকে হ্যাপি বার্থডে টু ইউ। তো বসে পড়ো, তো তোমার সারপ্রাইজটা কেমন লাগলো? ভাষা হারিয়ে গেছে, দবা হয়ে দেখছি চারিদিক কি বলবে। তো অবাক হয়ে গেছে, স্পিকলেস হয়ে গেছে, ভাবতেই পারিনি যেসব করবো আমি। খুলে দেখো গিফটটা, খুলে দেখো, দাদাভাই মনে মনে ঠিকই খুশি হয়েছে। আর একটু একটু বুঝতে পারছিল কিছু একটা ঘটতে চলেছে, কিন্তু কি ঘটতে চলেছে এটা ঠিক বুঝতে পারিনি। তো মা মেয়ে আমরা একটুখানি গুজুর গুজুর করছিলাম, তো একটু আন্দাজ করছিল যে কিছু একটা ব্যাপার আছে। তো
পুরোপুরি বুঝতে পারিনি যে কি ব্যাপারটা কি। তো এখন ফাইনালি তো দেখতে পেলো ও যা যে ওর বার্থডে, আর যেহেতু একটু চুপচাপ টাইপের অতটা মানে আমাদের মতো আর কি রিয়্যাক্টটা অতটা ওইভাবে করতে পারে না, চুপচাপই আর কি মনে মনে ফিল করে, তো দেখেই তো তোমরা বুঝতে পারছো। তো এখন কেক কাটি চলে এসেছি তোমাদের সামনে চান টান করে একেবারে রেডি হয়ে। তো কাল রাতে অনেক রাত হয়ে গেছিলো তোমাদের দাদাভাইয়ের বার্থডে সেলিব্রেট করে, আর আজ আমার কিছু গেস্ট আসছে, তো কারা আসছে দেখতে পাবে, এখনও তারা আসেনি, তোমাদের দাদাভাই আনতে গেছে, তো চলো দেখে নাও কারা আসছে। তো গাড়ির হর্নের আওয়াজ পেয়ে আমি ছুটে গেলাম, তাই জন্য ওদের আসাটা তোমাদের ভিডিও করে দেখাতে পারছি। তো এসে গেছে আমাদের গেস্ট, বলেছিলাম ছোট কাকা কাকি আসবে, এই ছোট কাকি, আর এই হচ্ছে ভাই অঙ্কন, তো এর কথাই তোমাদের বলছিলাম সেই সময়। আর অঙ্কিতাকে দেখাচ্ছি দাঁড়ো, আর এই যে অঙ্কিতা বোন, আর এই দেখো আমাদের বার্থডে বয় দাঁড়িয়ে আছে, আর এখন ওকে আশীর্বাদ করা হবে, ধান দুপো দিয়ে শাশুড়ি আসছে, আরও আশীর্বাদ করার লোকজন এসে গেছে, অনেক গুরুজনেরা। তো শাশুড়ি মা চলে এসছে, আর আমার কাকা শাশুড়ি মার সাথে একটু হাই হ্যালো করে নিল, আর ছোট কাকি শাশুড়িকে প্রণাম করছে, আর কাকি দেখো গিফট এনেছে শাশুড়ির জন্য, শাড়ি নিয়ে এসছে, আর এদিকে আমার জন্য শাড়ি নিয়ে এসছে, ওটা হ্যান্ড পেইন্ট করা, তো নিজে হাতেই করেছে। তোমাদের শাড়িটা একবার দেখিয়ে দিতে বলছি কাকিকে, কাকি একবার শাড়িটা দেখিয়ে দাও তো আমার শাড়িটা। দেখো কেমন হয়েছে শাড়িটা, দেখো এটা র সিল্কের উপরে কাজ করেছে, মানে হ্যান্ড পেন্ট করেছে। তো সকালের খাবারে আলু ভাতে ঘি দিয়ে খেতে দিলাম, যেহেতু কাকার অনেক সকালে বেরিয়েছে খাওয়া হয়নি।
তো এবার আশীর্বাদের পালা শুরু হয়েছে, শাশুড়ি মা তার ছেলেকে আশীর্বাদ করছে। তো আমার কাকা এবার আশীর্বাদ করছে তার জামাইকে, আর কাকা আশীর্বাদ করে 1000 টাকা দিয়েছে, পছন্দ মতো কিছু কিনে নিতে বলেছে। আর মেয়ে বাবাকে একটু পায়েস খাওয়িয়ে দিচ্ছে, আর ছেলে এদিকে আছে, ও আর দেবে না। আর এবার ছোটো কাকি আশীর্বাদ করছে, আর এবার কাকার ছেলে অঙ্কন ও জিজুকে পায়েস খাওয়িয়ে দিচ্ছে। তোমরা তো দেখেছো ওদের জন্য জামা কাপড় কিনেছিলাম, পূজোর সময় দেওয়া হয়নি, আর সেটা এখন দিচ্ছি ওদের। পছন্দ হয়েছে অঙ্কন? গায়ে পরে দেখিস অঙ্কিতা, দেখ পছন্দ হয়েছে অঙ্কিতা? কাকি তোমারটা দেখো, পছন্দ হয়েছে কাকি? তো ওদের একটু পরে দেখাতে বললাম, আর আন্দাজে কিনেছি, তো দেখলাম ভালোই লাগছে, ঠিকই আছে। তো গাইস এখন আমি কাকিদের নিয়ে একটু মার্কেটে যাচ্ছি। তো কাকার ছেলে আর কাকি দুজন আছে। তো তোমাদের বলা হয়নি, আমার কাকিরা বাংলাদেশ থেকে এসছে আর ঘুরতে এসছে, প্লাস ডাক্তারও দেখাতে এসছে। কাকিরা কিছু শপিং করে এবার শপিং মলে আসলো শপিং করতে, আর ছোটো কাকাও এখানে আসছে, যেহেতু বিল পে করার একটা ব্যাপার আছে। তো এখন বাজে ঘড়ির কাটায় দুপুর 3টে, আর আমরা এখন বাড়ি চলে আসলাম। আর বিরিয়ানি রান্না করে রেখে গেছিলাম, মটন বিরিয়ানি ডিমের কারি। তো এখন সবাইকে খেতে দেবো, আর কাকারা খেয়ে দিয়ে আবার 5টা ট্রেন ধরে কাকির দিদির বাড়ি যাবে। আমাদের দাদাভাই আগেই কিনে নিয়েছে, আর আমাদের দেরি হয়ে গেল খেতে। তো খাওয়া দাওয়া চলছে, আর কাকারা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে বেরিয়ে যাবে। তো আজকের মতো এখানে ব্লগটি শেষ করছি। বাজেট ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে আবারও তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।